চন্দননগর জগদ্ধাত্রী পূজোর লাইট জ্বলে আছে, এই দেখুন বিশাল লাইট, বেঙ্গলাকম থেকে সরাসরি লাইভে আমরা, এবং চন্দননগরের যে বিশাল বিখ্যাত লাইট জগদ্ধাত্রী পুজো সেটা আপনারা দেখতে পাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ফটকগোড়া, যে পুজোটা হয় ঠিক ফটকগোড়া জগদ্ধাত্রী পুজোটা আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। একদম গেটটা দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে, এই হচ্ছে সেই গেট, এবং যত এগিয়ে যাবো তত লাইট। আচ্ছা তার আগে দেখিয়ে দিই এর আগের যে ঠাকুরটা আপনারা দেখলেন, মানে খলিশানি ঠাকুরটা, সেদিকের লাইটটাও কিন্তু মানে জ্বলে গেছে। আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে একটা ঠাকুরের পর আরেকটা ঠাকুর দেখার ডিস্টেন্সটা একদমই কম। দেখুন এটা হচ্ছে ফটকগোড়ার লাইট, সরি এটা হচ্ছে খলিশানির লাইট, এবং খলিশানির পরেই ফটকগোড়া, মানে পরপর একটা শেষ হচ্ছে আর একটা শুরু হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। চলুন এবারে আমরা সোজা যাই এবং ফটকগোড়ার লাইট আপনাদেরকে ঠাকুরটা দেখাই। তার আগে অবশ্যই বলে দিই আমরা জগদ্ধাত্রী পুজো পরিক্রমা করছি, চন্দননগরে এসেছি, আর আপনারা যে পূজা পরিক্রমা দেখছেন স্পন্সর করছে মন্ডল হোমস। হ্যাঁ ভালো ফ্ল্যাট মানি মন্ডল হোমস, সেটা আপনারা দুর্গাপুরে নিন, আসানসোলে, বাঁকুড়া বা বোলপুরে। আর শুধু তাই না, আরও স্পন্সর করেছেন মন্ডল কনস্ট্রাকশনস। হ্যাঁ মন্ডল কনস্ট্রাকশন, এখন আপনারা যদি দুর্গাপুরের মধ্যে ভালো ফ্ল্যাট নিতে চান, মানে এখন দুর্গাপুরের বিবেকানন্দ পার্কে নতুন ওনাদের প্রজেক্ট হয়েছে, যেখানে আপনারা শুধু ফ্ল্যাট না, ফ্ল্যাটের সাথে দেখতে পাচ্ছেন টেম্পল আছে, এসি হল আছে, রুফটপ গার্ডেন, এরকম অনেক কিছু ফ্যাসিলিটিসের সাথে 0% ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট। তো তার আপনারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন, আমরা নাম্বার দিয়ে দিয়েছি 11G+11, এরকম 2BHK 3BHK, এরকম অনেক 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 ফ্ল্যাট আপনারা যদি সন্ধান করছেন তাহলে যোগাযোগ করুন, তাড়াতাড়ি যোগাযোগ করুন মন্ডল হোমস অ্যান্ড মন্ডল কনস্ট্রাকশনের সাথে, নাম্বার ক্যাপশনে দেওয়া আছে। আচ্ছা এই দেখুন ফটকগোড়ার যে লাইট, আমরা সোজা যাচ্ছি আপনাদেরকে লাইট দেখাচ্ছি, তারপরে ঠাকুর দেখাবো, সঙ্গে থাকুন। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন, এবং একটু কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন, কারণ আপনাদেরকে জগদ্ধাত্রী ঠাকুর দেখানোর জন্য চন্দননগরে আসা। আর সোজা যাচ্ছি, সোজা এগিয়ে যত যাব তত লাইটিং দেখতে পাবেন, অসাধারণ লাইটিং, অসাধারণ ঠাকুর। আর প্রত্যেকটা ঠাকুর চন্দননগরের প্রায় 20 ফুটের বেশি হাইট হয়। দুর্গাপুর চন্দননগর কীভাবে যাবে, দুর্গাপুর থেকে চন্দননগরে যাবেন ছোটনঘাটি, আচ্ছা ট্রেনে চলে আসতে পারো, ট্রেনে করে চলে আসো তোমরা, যদি হয়তো কোনো এক্সপ্রেসেও আসছো তাহলে তোমরা ব্যান্ডেল নেমে গিয়ে ওখান থেকেও লোকাল ধরে নিতে পারো, অনেক ট্রেন আছে যেগুলো সরাসরি চন্দননগর আসে, তোমরা চন্দননগরের সরাসরি ট্রেন তো পেয়ে যাবে। হ্যাঁ তো চলে এসো তোমরা, আর আবার বলছি যদি তোমরা এক্সপ্রেসে আসো তাহলে ব্যান্ডেলে নামবে, ব্যান্ডেল থেকে তোমরা লোকাল ট্রেন ধরে নেবে চন্দননগরের, জাস্ট কয়েকটা স্টেশন পরেই, আসা খুব একটা কঠিন নয়, এবং সারা দিন কিন্তু ভিড় থাকে, রাত সারা রাত ধরে মানুষ ঠাকুর দেখে। দাদা ভালো আছেন? আকাশমণ্ডল একদম ভালো আছি। দেখুন শুধু চন্দননগরের লাইটিং কি সুন্দর, আর মেলা বসে গেছে দুপাশে, রাস্তার দুপাশে দেখুন সবাই। আচ্ছা আবার সামনে গিয়ে আপনাদেরকে ঠাকুর দেখাবো, আমরা এখন ফটকগোড়ার ঠাকুরটা দেখাবো, যেই ঠাকুরটা এত সুন্দর হয় আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখি কে কে জয়েন করছেন, এবং আবার বলছি লোকেশনটা মেনশন করবেন, মানে কোথা থেকে আপনারা দেখছেন, রাস্তার দুপাশে কত খাবারের দোকান, দেখুন সারা রাত এই খোলা থাকে এই সমস্ত খাবারের দোকান, জানেন তো প্রায় সারা রাত, এই দেখুন অনেক খাবারের দোকান, একদম সব থেকে আনন্দের আর কি জয় চন্দননগরী জগদ্ধাত্রী পুজো, সেটা তো সবাই জানেন, এবং লাইটিংও অসাধারণ হয়, লাইটিংগুলো সবে সব চলে গেছে। দুর্গাপুর থেকে কত দূর আকাশমণ্ডল বলছেন, দুর্গাপুর থেকে যদি তোমরা ট্রেনে আসো কতক্ষণ লাগবে, 3 ঘন্টা? এই দেখো কি সুন্দর লাগছে, ওয়াও ওয়াও লাগছে, যাস না গেটগুলো, আর এরকম সারাদিন ভিড় থাকে, যত রাত বাড়বে আরও বেশি ভিড় হবে, আর দূর দূরান্ত থেকে মানুষ আসে, তো খাবারের দোকান প্রচুর, যত এগিয়ে যাচ্ছি দেখো আমরা যেদিক দিয়ে এলাম এখনও দলে দলে মানুষ আসছেন, একটা ঠাকুর আমরা দেখালাম একটু আগে, তারপরে আবার একটা ঠাকুর, ওই ঠাকুরটা দেখানোর পরেই শুরু হয়ে যাচ্ছে, মানে পরপর ঠাকুর দেখতে পাবে তুমি, যদি মানে কোনো রাস্তা নাও চেনো স্টেশন থেকে বেরিয়ে তুমি হাঁটতে থাকবে আর ঠাকুর দেখতে পাবে। হ্যাঁ মানে যত এগোবে ততই ঠাকুর, মানে সব চন্দননগরে এত এত ঠাকুর হয় না, কোনো অসুবিধা নেই যে রুট জানি না রাস্তা জানি না, চন্দননগরে শুধু স্টেশন থেকে বেরিয়ে গেলেই ঠাকুর শুরু হচ্ছে, তারপর রাস্তা দিয়ে তোমরা এগোবে এরকম শুধু দেখতে পাবে, মানে পরপর পরপর ঠাকুর, তো কোনো অসুবিধাই হবে না। এবার আমি হচ্ছে ফটকগোড়া ঠাকুরটা দেখাতে চলেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি, এই ঠাকুরটা তোমরা দেখো কি ভালো লাগবে। বাংলাদেশ থেকে আবু মোহন তো কমেন্টস করছেন, থ্যাংক ইউ, আর জয় মা জগদ্ধাত্রী, সবাই একটু কমেন্টস লিখো, হ্যাঁ লিখবে অবশ্যই লিখবে কিন্তু। আর আমি একটু দেখিয়ে দিই, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, মানে শান্তিনিকেতনের পেঁচা থেকে শুরু করে হস্তশিল্পের নানান রকমের জিনিস, হ্যাঁ বিভিন্ন রকমের বুটিকের জিনিস, এরকম অনেক জিনিস, এবং ব্যাগও বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেক মানে বেড়িয়ে বিক্রি হয়, আপনারা যখনই আসেন দেখতে পাবেন আর কি, এলেই দেখতে পাবেন। এখানে দেখুন নানা রকমের জুয়েলারি আছে, যেগুলো হ্যান্ডমেড জুয়েলারি সেগুলোও বিক্রি হচ্ছে, দেখুন কত কিছু পাওয়া যায়।
আর সামনেই চলে এসেছি, লাইটিং দেখতে পাচ্ছি, ওখানেই হচ্ছে হচ্ছে পুজোটা। এটা হচ্ছে ফটকগোড়ার পুজো। এই পুজোটা আমরা গত বছরে দেখিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। মায়ের মুখ জয় মা জগদ্ধাত্রী। রাজেশ গড়াই আচ্ছা কমেন্টস করছেন, স্বপন অধিকারী শান্তপুর থেকে দেখছি কোথাও থিম হয়েছে, মডেল দেখবো আমরা নিশ্চয়ই, থিমের পুজো যেগুলো হবে সেগুলো দেখাবো। তবে আমরা আজকে সবে শুরু করেছি, এর আগে যে আমরা ঠাকুরটা দেখালাম সেটা ছিল খলিশানির ঠাকুরটা, এরপরে ফটকগোড়ার ঠাকুর, তারপরে আরও অনেক ঠাকুর আপনারা দেখতে পাবেন। নয়ন গড়াই বলছেন জয় মা, জয় মা সকলে একটু শেয়ার করে জানিও যে শেয়ার করেছি, তাহলে ভালো হয়, বেশি সংখ্যক মানুষ জয়েন করতে পারবে, অনেক দূরের মানুষেরাও দেখতে পারবে। এখানে থাকার জায়গা, থাকার জায়গা হোটেল পেয়ে যাবে, একদম খোঁজ করতে হবে হোটেলে। তবে সারাদিন ঠাকুর দেখেও ব্যাক করতে পারো যদি চাও, আর যদি থাকতে হয় তাহলে এখানে হোটেল কাছাকাছি দেখতে হবে আর কি। চন্দননগরেই জগদ্ধাত্রী পুজোর সময় হোটেল পাওয়াটাও খুব কঠিন ব্যাপার আর কি। ফটকগোড়া ঠাকুর আমরা দেখাতে চলে এসেছি একদম কাছাকাছি। এই হচ্ছে মন্দির, এই মন্দিরেই পুজো হচ্ছে, দেখুন কি সুন্দর করেছে ফটকগোড়া মাতৃ মন্দির, কি সুন্দর লাগছে। আর এখানকার ঠাকুরটা এত বড় হয় এবং মায়ের মুখটা এত সুন্দর হয়, সামনে না গেলে বুঝতে পারবেন না। এখানকার ঠাকুরটার জন্য কিন্তু দূর দূরের মানুষ এই ঠাকুর মানে এখানে দেখতে আসেই, মন্দিরের ফটকগোড়া মাতৃ মন্দির, মানে এটা কিন্তু মন্দির এবং এই মন্দিরের ঠাকুর দেখার জন্য আসে সবাই। আর এই ঠাকুরটা এত সুন্দর হয় ভাবার বাইরে, মানে বেশ ভালো লাগে। গত বছর এসেছিলাম খুব ভালো লেগেছিল, এবারেও নিশ্চয়ই খুব ভালোই হয়েছে। আর দেখুন কী সুন্দর লাইট, অসাধারণ লাইটিং। আমি ভেতরে যাবো, আরামোর থেকে দেখছেন মধু অনিমা, আচ্ছা থ্যাংক ইউ। বাকিরা কমেন্টস করুন, সৌভিক রায় কমেন্টস করছেন, পিন্টু রায় কমেন্টস করছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। চলুন এবার আমি এই ঠাকুরটা দেখাতে যাব। ফটকগোড়া মাতৃ মন্দিরের ঠাকুর আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এদিকে এক্সিট হচ্ছে আর এদিকে এন্ট্রি। ওয়াও লাগছে, জাস্ট ওয়াও লাগছে লাইটিংটা, ব্লু এফেক্ট পুরো মন্দিরটার মধ্যে। ফটকগোড়া মাতৃ মন্দির একটা মন্দিরই কিন্তু, এবং এখানে ঠাকুরটা দেখবেন কত বড়, আমি আবার বলছি এখানে প্রত্যেকটা ঠাকুর 20 ফুটের ওপরে প্রায় হয়, আর এই ঠাকুরটাও তাই খুব সুন্দর। আমি মাকে এখান থেকে আগে দেখিয়ে দিই, দেখুন শুধু জয় মা জগদ্ধাত্রী। দেখুন কত বড় ঠাকুর হয় মন্দিরের সেই মাথায়, মানে ছাদের কাছে লেগে গেছে এত বড়, কি সুন্দর, মানে ভেতরের কথা বলছি, সবাই যে সিঁড়ি দিয়ে উঠছে। আমি ভেতরে যাব এবং আপনাদেরকে ঠাকুরটা দেখাবো, প্রচুর ভিড় হয়ে গেছে এবং সবাই মায়ের সাথে ফটো তুলছে। দুবাই থেকে দেখছি দীপঙ্কর বিশ্বাস বলছেন থ্যাংক ইউ, কত মানুষের ভিড় দেখুন, কত দূর দূর থেকে সবাই আসেন জগদ্ধাত্রী ঠাকুর এখানে পুজো দেখার জন্য। এবং এই ফটকগোড়া মাতৃ মন্দিরের যে প্রতিমাটা হয় সেটা কি সুন্দর, হাতে চক্র দেবীর তীর্থনুক এবং শঙ্খ আছে, এবং চক্রটা এত সুন্দর করে লাইট দিয়েছে মনে হচ্ছে ঘুরছে, আমি সামনে গেলে বুঝতে পারবেন। নীতা দাস শর্মা কমেন্টস করছেন, নীতা দাস তাই তো, দুর্গাপুর থেকে রাহুল গড়াই কমেন্টস করছেন, তুমি চন্দননগর পৌঁছে গেছো, একদম পৌঁছে গেছি, খুব ভালো, এইভাবেই সবাইকে দেখার সুযোগ করে দেবো। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেকেই বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করছেন। ছোটন ঘান্টি কমেন্টস করছেন দুর্গাপুর থেকে চন্দননগর কীভাবে যাবো, যে বলেই দিলাম একটু আগে, ট্রেনে করে আসবে, ট্রেনে করে বেশি করে লাগে না, ওই 3.5 ঘন্টা মতো লাগবে হয়তো খুব বেশি হলে। আর তোমরা এক্সপ্রেস ধরে এলে চন্দননগর স্টেশন হয়তো পেলে না, যে এক্সপ্রেসে আসবে তোমরা হয়তো ব্যান্ডেলে আসলে, ব্যান্ডেলে নেমে গিয়ে তারপর লোকাল ধরে, লোকাল ট্রেন ধরে কয়েকটা স্টেশন পরই চন্দননগর। এবারে যাই সামনে ঠাকুরটা দেখাই, কি সুন্দর মাকে লাগছে। ফটকগোড়া মাতৃ মন্দিরের ঠাকুর প্রত্যেক বছর ভালো হয়, আর এই বছরও দেখুন ওপরের মন্দিরের কাজটাও এমনি খুব ভালোই, খুব সুন্দর রং করেছে, খুব সুন্দর লাগছে। এবারে দেখি মাকে একটু দেখাই, অনেক বড় মা,
দেখুন শুধু সবাই। দুর্গাপুর রঘুনাথপুর থেকে রূপা সামন্ত কমেন্ট করছেন, থ্যাংক ইউ। দেখুন মায়ের মুখটা, জয় মা জগদ্ধাত্রী, মায়ের মুখটা কি মিষ্টি লাগছে। আর হাতের যে চক্রটা বলেছিলেন না, মনে হচ্ছে ঘুরছে, লাইটটা এমনভাবে দিয়েছে। কতক করে মাতৃমন্দিরের প্রতিমা, অনেক বড় ঠাকুর, অনেক বড়। আপনারা মানুষের মাথা দেখুন আর ঠাকুর দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ঠাকুর এখানে কত বড় হয়। অনেক বড় না, দাদা? কৃষ্ণনগর এসো চাষাপাড়া বুড়িমা দেখতে। রাজু দত্ত বলছেন কৃষ্ণনগরও খুব ভালো পুজো হয়, তো এবারে হবে কি, যাওয়া হবে কি না জানি না, দেখছি চেষ্টা করবো। অরিজিৎ মণ্ডল, দুর্গাপুর কি, দুর্গাপুর ফেরার ট্রেন কখন আসে রাতের বেলায়? দুর্গাপুর ফেরার ট্রেন তোমরা হাওড়া থেকে এসেও নিয়ে নিতে পারো, ব্যান্ডেল থেকেও পেতে পারো, দেখতে হবে একটু লিস্ট, ট্রেনের লিস্ট। মাকে দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ। বিভিন্ন দূর মানে জায়গা থেকে আপনারা জয়েন করেছেন না, কোন কোন লোকেশন থেকে জয়েন করেছেন একটু জানাবেন। সিংহটা দেখুন কত বড়, মা যেখানে বসে আছেন, আর মায়ের শাড়িটাও কি সুন্দর, মায়ের মুখটা, প্রত্যেকটা মণ্ডপে যাবেন মায়ের মুখগুলো একদম অন্য রকমের লাগে, তো ঠাকুরগুলো অনেক বড় বড় হয় আর মায়ের মুখটা একদম অন্য রকমের হয় প্রত্যেকটা জায়গায়, মানে ভিড় সামলানো মুশকিল হয়ে যাচ্ছে এখনই এখানে। বাইরে কি ভিড় তো আপনারা দেখলেনই, কি সুন্দর, কি সুন্দর, অসাধারণ ঠাকুরটা করেছে। মায়ের গায়ে গয়নাই ভর্তি, খুব সুন্দর সুন্দর গয়না। দেখুন পায়ের কাছে, মানে ঠাকুরের একদম পায়ের তলার কাছে আমাদের মাথা আর কি, মানে কত বড় বুঝতে পারছেন, অনেক বড়। আর ওপরের ঝাড়বাতিটা দেখুন, ওপরের ঝাড়বাতিটা দেখুন, আর এদিকে বড় একটা ঘড়ি আছে দেখুন। হ্যাঁ, এই মন্দিরের একটা সুন্দর ঘড়ি আছে এবং তার সাথে সাথে ঘণ্টাটা সামনেই তো দেখা যাচ্ছে, খুব সুন্দর ঠাকুরটা, খুব সুন্দর, যথেষ্ট সুন্দর। ফটকগোড়া মাতৃমন্দির এত সুন্দর ঠাকুর হয় যা ভাবা যায় না। দেখুন কোথায় ঠাকুর আর কোথায় আমি, মানে এত ভিড় হয়ে গেছে এখানে, প্রচণ্ড ভিড় হয়ে গেছে। ঠাকুর এখান থেকে দেখুন, একদম নিচে থেকে আমি ক্যামেরা দেখাচ্ছি এবং আপনারা দেখুন কোথায় মা, অসাধারণ। আপনারা কোথা থেকে জয়েন করছেন জানাবেন, জয় মা জগদ্ধাত্রী একটু লিখবেন এবং শেয়ার করবেন সকলে। বাইরে এখানটা একটু দেখি, ঘটে পুজো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পুজো হয়েছে, এবং এখানে যে সামনে গণেশ ঠাকুর, শিব ঠাকুর, এই দেখুন কি সুন্দর লাগছে না। আর এখানে মাকে কি সুন্দর, অসাধারণ অসাধারণ। চলুন এবারে বাইরের দিকে যাওয়া যাক, কি ভিড় হচ্ছে এখন, অনেকে আসছেন ঠাকুর দেখতে। একদম পুরস্কার পেয়ে গেছেন, বঙ্গ ক্লাসিক গ্রুপ নিবেদিত ক্লাসিক জগদ্ধাত্রী সম্মান পেল।
দারুণ কিন্তু ক্লাসিক জগদ্ধাত্রী সম্মান পেলেন এবং দেখতেই পাচ্ছেন এত সুন্দর ফটক গোনা ঠাকুর সেই সম্মান সেই স্মারক নিয়ে হাতে নিয়ে আছেন জগদ্ধাত্রী সম্মান কৃতির স্বীকৃতি খুব সুন্দর হয়েছে সত্যি ঠাকুর এত ভালো এখানে যে সম্মান তো পাওয়ার জন্যই মানে যোগ্য আর কি মানে এত ভালো কাজ এত শিল্পীদের সুন্দর সুন্দর সত্যি সুন্দর অসাধারণ কত ভিড় সব আসছে এসে ঠাকুর দেখে বেরোচ্ছেন এই রাস্তা দিয়ে আর মেন মানে রাস্তার পাশে এটা হয়তো ভালো জায়গাতেই হয় এবং এখানে পরপর ঠাকুরগুলো এরকমভাবেই হয় ফটকগোড়া মাতৃ মন্দিরের ঠাকুর অনেক পুরস্কারে পুরস্কৃত হয়ে যাচ্ছে সত্যি এক একটা এত সুন্দর সুন্দর মণ্ডপ এত সুন্দর সুন্দর ঠাকুর এখানে হয় এবং এখানে মন্দিরের ঠাকুর কিন্তু অসাধারণ আপনারা অনেক দূর দূর থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ বিভিন্ন জায়গা থেকে আজকে জয়েন করেছেন আর ফটকগোড়া মাতৃ মন্দিরটা তো আপনারা দেখলেনই আর আজকে এই লাইট মানে লাইটিংয়ে কিন্তু এই মন্দিরটা একদম অন্যরকম লাগছে এই রাস্তাটা অচেনা লাগবে যারা চন্দননগরকে চেনেন যারা যাতায়াত করেন রেগুলার আর দেখুন মন্দিরটাকে একদম লাইটে কিন্তু আরও বোঝাই যাচ্ছে না নর্মালি দিনের বেলায় যেরকম লাগে রাত্রিবেলায় তো একদম অন্যরকম লাগে ফটকগোড়া মাতৃ মন্দিরের ঠাকুর আপনাদেরকে দেখিয়ে দিলাম রাস্তায় প্রচণ্ড ভিড় দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই ঠাকুর দেখার জন্য হ্যাঁ স্টেশন থেকে তো খুব সামনে হয় তো এটা প্রথমেই আর কি দেখার মতো প্রথমের দিকেই পড়ে আর কি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা পূজা পরিক্রমা করছি চন্দননগরের বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন ভালো ফ্ল্যাট নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে আপনারা যদি দুর্গাপুরের নতুন যে প্রজেক্ট হয়েছে বিবেকানন্দ পার্কে সেখানেও ফ্ল্যাট নিতে চান ওখানে অসাধারণ পরিবেশের মধ্যে আপনারা ফ্ল্যাট পাবেন যেখানে আপনারা ফ্ল্যাটের সাথে অনেক কিছু ফেসিলিটিস পাচ্ছেন এসি হল পাচ্ছেন আপনারা টেম্পল পাচ্ছেন রুফটপ গার্ডেন পাচ্ছেন এরকম অনেক কিছুর সাথে আপনারা ওখানে ফ্ল্যাট নিতে পারেন 2BHK 3BHK আপনারা ওখানে যোগাযোগ করুন G+11 এবং তার সাথে আপনারা এখন অফারও পাচ্ছেন 0% ডাউন পেমেন্টও কিন্তু আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন মন্ডল কনস্ট্রাকশন থেকে শুধু তাই না আরও স্পন্সর করেছে মন্ডল হোমস দুর্গাপুরে আসানসোলে বাঁকুড়াতে বোলপুরে ভালো ফ্ল্যাট যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মন্ডল হোমসের সাথে কারণ ওনাদেরও কিন্তু দারুণ দারুণ ফ্ল্যাট এবং 0% ডাউন পেমেন্টে আপনারা ওখান থেকে ফ্ল্যাট নিতে পারেন আর আপনারা আমি কিছুদিন আগেই দেখিয়েছিলাম ওখানকার ফ্ল্যাটগুলো আশা করছি ভিডিওটা দেখেছেন যদি না দেখে থাকেন দেখে নেবেন সব দুজনে মানে মন্ডল হোমস এবং মন্ডল কনস্ট্রাকশনের ডিটেলস নাম্বার আমরা দিয়ে দিয়েছি ক্যাপশনে ওখান থেকে দেখে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন দেখুন ফটকগোড়া মাতৃ মন্দির কেমন লাগলো অবশ্যই জানান এরপরে আবার একটা ঠাকুর দেখার পালা তার জন্য আপনারা ওয়েট করুন পেজটাকে ফলো করে রাখুন যাতে আমরা অনেক সংখ্যক মানুষকে দেখাতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা জগদ্ধাত্রী বলে এই লাইভটা শেষ করছি বাই বাই।